ঈদ যাত্রায় রাজধানী থেকে বের হতে ভোগান্তির অন্যতম কারণ হতে পারে গাজীপুর মহাসড়ক। বিআরটিএ প্রকল্পের কাজ আর যত্রতত্র মালামাল রাখায় এই সড়কে যানজট লেগেই থাকে, আর দক্ষিণাঞ্চলগামী যানবাহনগুলো যাত্রাবাড়িতে বাধার মুখে পড়ছে। ভাঙা রাস্তা আর অগোছালো পার্কিং যার অন্যতম কারণ। শাকিবুর রহমানের রিপোর্ট। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন বিএমডব্লিউ সহ হাজার হাজার পুরস্কার। রাজধানী থেকে উত্তরবঙ্গ সহ 23 জেলায় যাতায়াতকারীদের অন্যতম পথ আবদুল্লাপুর গাজীপুর মহাসড়ক। বিমানবন্দর থেকে গাজীপুর সড়কে বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্পের কাজ চলছে কচ্ছপ গতিতে। স্বাভাবিক সময়ে এই পথের যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। বিআরটির কাজের জন্য মহাসড়কের বিভিন্ন স্থানে ব্যারিকেড দেওয়ায় কোথাও কোথাও তা সরু রাস্তায় পরিণত হয়েছে। টঙ্গী ব্রিজ থেকে কামারপাড়া রোড পর্যন্ত প্রায় 3 কিলোমিটার জরাজীর্ণ ও খানাখন্দে ভরা। ঈদ যাত্রার বাড়তি চাপ যোগ হলে যানজটের আশঙ্কা এ পথের চালকদের। সকালবেলা আমার এই উত্তরা যাইতে প্রায় 1 ঘন্টা মতো লাগছে। ফ্লাইওভার উপরেও জ্যাম ছিল অনেক, আর রাস্তার অবস্থা আপনার কাজ অনেক ধীরগত চলতেছে, রাস্তার কাজ এখনো কমপ্লিট ভালো মতো হয় নাই। রাস্তার অবস্থা তো খুব করুণ খাইনি, কারণ প্রশাসনিক কোনো তৎপর নাই। দামটা লাগে সমস্যা না, মনে করেন 2-2.5 ঘন্টা পালানো লাগে ইয়ার থেকে সেরাগালি থেকে, মনে করেন যে যেমন লাগে হাউস বিল্ডিং মন্ত 2-2.5 ঘন্টা লাগে এই জায়গাতেই। যেহেতু সমস্যার উপরে কাজ চলতেছে তার জন্য নিচের কাজটা জন্য বন্ধ রাখছে, এই কারণে রাস্তার একটু সমস্যা দেওয়া যাইতেছে। বৃষ্টি এলে প্যাক কাদা দিয়ে বইরা যায়। গত বছর থেকে কাজ চলতেছে প্রপারলিভাবে, যেখানে আধা ঘন্টার রাস্তা যাইতে লাগে ওখানে আমাদের 1.5 ঘন্টা হইতেছে না। গাড়ি চালাতে অনেক সমস্যা হয়, লোড গাড়ি অনেক সময় চাকার অ্যাক্সেলারেটর ভাঙে যায়, অনেক সময় অনেক সমস্যা হয়ে যায়, অনেক ভাঙাচোরা সময় বেশি লাগে, জ্যাম থাকে। গাজীপুর ময়মনসিংহ অঞ্চলের হাইওয়ে পুলিশ বলছে চলাচল নির্বিঘ্ন রাখতে সাধ্যমতো চেষ্টা করছেন তারা। প্রতি বছরই আমরা হাইওয়ে পুলিশের তরফ থেকে আমরা ব্যাপক প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়ে থাকি, ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়ে থাকি, এবং আমরা সর্বশক্তি নিয়োগ করে অন্যান্য যে সমস্ত আইন প্রয়োগকারী সংস্থা আমাদের আছে, জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ, অন্যান্য যারাই আছে, এর স্টেক হোল্ডার, মালিক শ্রমিকদের থেকে সবার সাথেই সমন্বয় করে আমরা কাজটা করে থাকি। যে কারণে আমরা গত বৎসরগুলোর অভিজ্ঞতা হলো যে আমাদের যথেষ্ট ভালো, এবং ঘরমুখী মানুষ কিন্তু নিরাপদে নির্বিঘ্নেই তারা বাড়ি যেতে পেরেছে। এবারও কিন্তু আমরা তদ্রূপ ব্যাপক ব্যবস্থা নিয়েছি। এবারে আমরা বলবো যে আমাদের রাস্তাঘাটের অবস্থা অপেক্ষা কিন্তু আর একটু ভালো। রাজধানী থেকে দক্ষিণাঞ্চলে যাত্রীদের বের হওয়ার অন্যতম পথ যাত্রাবাড়ি। পদ্মা সেতু চালুর পর এ পথে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ, তবে ভাঙা রাস্তা আর যেখানে সেখানে পার্কিং এর কারণে তৈরি হচ্ছে যানজট। রাস্তা দা মাছ চাষ করেন যাবো এরকম অবস্থা, পুষ্কুনি হয়ে গেছে গা, বৃষ্টি হলে তো গাড়ি চলেই না, মাঝে মাঝে আটকে যায়। ভালো রাস্তার ভিতরে পিকআপ দিয়ে দিছে মাঝ বেছে, আর ভাঙা রাস্তার ভিতরে পরিবহন চলে। রাস্তা যেতে কষ্ট লাগে, উঁচা নিচা জায়গা, গাড়ি মারি পড়লে ঘা পড়ে জায়গা, এখানে প্রতিদিন কষ্ট করা লাগে, যেতে পারি না। পুছেন গাড়ি লাগে, গাড়ির সামনে বাজে যায়, পিছিয়ে বাজে যায়, মাঝে মাঝে পড়লে খায়, মানুষও মারা গেছে কয়েকবার, এই পর্যন্ত অনেকবার মানুষ মারা গেছে, কোনো কাজ করে না এই রাস্তার কাজ না, মগর মনে মুখেই লয় না। কত প্রবলেম হইতেছে, আমাদের অ্যাক্সেল ভাঙতেছে, চাকা নষ্ট হইতেছে, বডি নষ্ট হইতেছে, এইভাবে গাড়ি চালানোর মতো না, কিন্তু তারপরে আমরা চালিয়ে যাইতেছি। এখানে সকাল হলে এরম যানজট লাগে, কোনো মানুষ কোনো যাত্রী যাইতে পারে না। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন বিএমডব্লিউ সহ হাজার হাজার পুরস্কার। উত্তরাঞ্চলে যাত্রীদের জন্য গাবতলির পথেও নেই স্বস্তির খবর। গাবতলি ব্রিজের কাজ চলায় আর পথের উপর যাত্রী ওঠানামার কারণে এ রাস্তাতেও যানজট বাড়তে পারে। শুধু রাজধানী থেকে বের হতে নয়, ঈদ যাত্রার পুরো পথেই নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতের দাবি ঘরমুখো মানুষের। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।